ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد سمعت بونا দিনের পথে আসার আগে প্রচুর মানুষের হক নষ্ট করেছি তাদের মধ্যে কেউ হয়তো মারাও গেছে শুনেছি একশো ব্যক্তিকে হত্যাকারী একশো লোককে হত্যাকারী লোককেও ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেছেন মানুষের হক নষ্টের গুণা কি দুনিয়াতে কোনোভাবে ক্ষমা পাওয়া যাবে না আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করতে পারি না জি মানুষের হক যেগুলা সেগুলা আল্লাহ যদি সরি বান্দা যদি মাফ না করে মানুষ যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে না তাহলে আল্লাহ মাফ করবে না এই জন্য আল্লাহনবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে লোক যুদ্ধের ময়দানে গিয়ে জেহাদ করতে গিয়ে শহীদ হয় তার শরীরের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেন তার সব গুণা ক্ষমা করে দেন কিন্তু মানুষের হক যেটা ঋণ বিশেষ করে সে ঋণ ক্ষমা করেন না ঠিক আছে তো মানুষের হক বিভিন্ন রকমের রয়েছে যেমন ধরেন যে টাকা পয়সা সংক্রান্ত যদি হয় তাহলে এগুলা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের নাম করে তাদের উদ্দেশ্যে ফির দান করে দিতে হবে যাতে করে তাদের আমল নামা তার নেকি লিখে দেন আর যদি অন্য কিছু হয়ে থাকে গালাগালি গিবত ইত্যাদি তাহলে যদি তাদেরকে পাওয়া যায় তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে আর না হলে তাদের জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে এবং এটার জন্য আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে তাহলে আপনার তাদের জন্য অধিকারে ক্ষমা প্রার্থনা করার কারণে হয়তো আল্লাহ তাদের মাধ্যমেই বা তাদেরকে দিয়েই আপনাকে আল্লাহ ক্ষমা করিয়ে দিবেন বা এবং আল্লাহ নিজেও ক্ষমা করে দিবেন ঠিক আছে আল্লাহ যেন সবাইকে মানুষের হক রক্ষা করার বিষয়ে আমাদেরকে সতর্ক হয়ে চলার তৌফিক দান করেন আমিন